এক্সপার্ট শ্রী আনন্দ, এই বাস্তুর ক্ষেত্রটা আমাদের ভীষণভাবে জীবনের পজিটিভিটি আনার জন্য কার্যকারী। শুভত্ব আনে আমাদের বাস্তু, এবং এই যে বাস্তুর একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবন গঠনের ক্ষেত্রে, সেইটা বলে দিতে পারেন বা সেই পথ নির্দেশ বিস্তারিতভাবে আপনাকে বোঝাতে পারেন একজন বাস্তু এক্সপার্টই। এবং অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ, তিনি বাস্তু সম্বন্ধে অধ্যয়ন করেছেন ন্যাশনাল স্কুল থেকে, অর্থাৎ তার জ্ঞান কিন্তু এই বিষয়ে সুগভীর রয়েছে এবং বিস্তারিত রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের বাস্তুর নেগেটিভ এনার্জির জায়গাটা জানতে পারি বা বাস্তুগত যে ত্রুটি রয়েছে সেটা জানতে পারি, এবং আমরা সেই ত্রুটিগুলো মেরামত করে সংশোধন করে যেই আকাঙ্ক্ষিত সাফল্যের দিকে আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি বা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি সেই সাফল্যকে অবশ্যই পেতে পারি। এবং বাস্তুর মানে আমাদের এই পৃথিবীর ওপরে সূর্যরশ্মি এবং চৌম্বকীয় যে ক্ষেত্র রয়েছে, তাছাড়াও বাতাসের গতি, এই সমস্ত কিছু আমাদের পৃথিবীর ওপরে একটা প্রভাব ফেলে, এবং এই প্রভাবকে নিয়েই কিন্তু আমাদের বাস্তু গঠিত। অতএব বুঝতেই পাচ্ছেন এর একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বাস্তুশাস্ত্র, বাস্তু বা স্থাপত্যবিদ্যা, এটি আমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। কীভাবে গ্রহণ করে? এবং সেটা যদি হয় আমাদের অর্থ আগমনের জায়গা, মানে আমাদের আর্থিক জায়গা থেকে কোন জায়গাটা আমাদের শুভ, কীভাবে আমরা আর্থিক উন্নতি করতে পারি, মানে আমাদের আয়ের জায়গাটা উন্নতি করতে পারি, এবং অবশ্যই অর্থ সঞ্চয়ের জায়গাটা আমরা তৈরি করতে পারি। আসুন আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনায় যাব, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। স্বাগত, নমস্কার। নমস্কার, শুভ সকাল, এবং এই সুন্দর সকালের প্রত্যেককে শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সারাদিন খুব ভালোভাবে কাটাবেন, এবং মনটাকে পজিটিভিটি রাখবেন সবসময়ের জন্য, তবেই কিন্তু যে কোনো সমস্যার সমাধান হবে। পজিটিভ মাইন্ড হচ্ছে আপনার যে কোনো সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান করে দেয়। অতএব পজিটিভ, আমার হবে, আমার ভালো কিছু হবে এবং ভালো কিছু আমি করতে পারবই, এবং আমার যে নেগেটিভ শক্তি সহজে দূর করতে পারছি, এই নিয়েই সকাল শুরু করবেন। এবার প্রথমত বাস্তুতে আমি বলতে গেলে, আজকে দীপানিদিদা বলছিল যে আপনার ওই মানি অ্যাট্রাকশান, অর্থাৎ টাকাকে আপনি বাস্তুর মাধ্যম দিয়ে এবং আপনার হরোস্কোপের মাধ্যম দিয়ে কী করে আকর্ষিত করবেন। ধন কিন্তু আপনার কিন্তু হেঁটে হেঁটে কিন্তু আপনার গৃহে আপনার প্রবেশ করবে না। তার টাকা রোজগার করতে গেলে এবং মানি অ্যাট্রাকশান করতে গেলে আপনাকে কী করতে হবে, তাহলে ভালো চাকরি করতে হবে এবং ভালো ব্যবসা করতে হবে, সেলফ প্রফেশনও কিন্তু আপনাকে ভালো ক্লায়েন্ট পেতে হবে, তবেই কিন্তু আপনার টাকা কিন্তু ঘরে প্রবেশ করবে। অতএব টাকাকে যদি আপনি প্রবেশ করাতে চান, তাহলে কিন্তু আপনার যোগ্যতা, অটোমেটিক আপনি যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে কিন্তু যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া কিন্তু আপনি কোনোরকমই কিন্তু আপনি টাকা রোজগার করতে পারবেন না। সে পড়াশোনা অবশ্যই ভালো করতে হবে, আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনার ডক্টর, হতে পারেন লয়ার, বা হতে পারেন আপনি সেলফ প্রফেশনাল চার্টার অ্যাকাউন্ট, বা আপনি ভালো ব্যবসায়ী হতে পারেন, বা মুদিখানার দোকান থাকতে পারে, বা সবজি বিক্রেতা হতে পারেন, যাই হোক না কেন আপনাকে সেই সেক্টরে কিন্তু ভালো করে যোগ্যতা অর্জন করতে হবে। একজন সেলসম্যান হলেও কিন্তু ভালো সেলসম্যানের কিন্তু তার যোগ্যতা, তার কথা বলার ধরন, মানুষকে অ্যাট্রাকটিভ করার ধরন, এগুলো কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনার ঘরে টাকা প্রবেশ করবে। এবার টাকা প্রবেশ করার জন্য অবস্থা, আপনি অপরচুনিটি পাচ্ছেন না। যদি আপনি টাকা, আপনি যে অপরচুনিটি যদি না পান, ব্যবসার অপরচুনিটি, কর্মের অপরচুনিটি এবং সেলফ প্রফেশনাল যদি অপরচুনিটি না পান, কোনো কারণে বাধা হয়ে দাঁড়ায়, আপনার হরোস্কোপ যদি নেগেটিভিটি হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি তখন আপনার জানতে হবে নর্থ, আপনার নর্থ ডিস্টার্বেন্স রয়েছে এবং আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে সেই জন্মকুণ্ডলীর নেগেটিভভাবে দশা চলছে। তার ফলে কিন্তু আপনি এই জায়গায় যে টাকা রোজগারের যে পদ্ধতিটা এবং টাকা রোজগারের যে সিস্টেম এবং কর্মক্ষেত্রে যে সিস্টেম, সেটাকে কিন্তু আপনি সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারছেন না, পদে পদে বাধা পাচ্ছেন, তার ফলে কিন্তু রোজগারের জায়গাটা আপনার ফুলফিলমেন্ট করতে পারছেন না। তাহলে টাকাকে, আপনার ধনকে কীভাবে আকর্ষিত করবেন? তাহলে চাকরির জায়গাটা দেখতে গেলে প্রথমে নর্থ দেখতে হবে, অর্থাৎ নর্থে আমাদের কুবের দেব বসে থাকে এবং বুধ গ্রহ বসে থাকে, ট্রেজারির গ্রহ, আমাদের যে কারো কথা আমাদের কুবের দেব দেয়, অর্থাৎ সেখানে সে অর্থ নিয়ে বসে আছে, কিন্তু তার কাছ থেকে আপনি নিতে হবে। নিতে গেলে তাহলে ভালো অ্যাপ্লাই করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে ভালো পড়াশোনা করতে, ভালো যোগ্যতা অর্জন করতে, তবে কিন্তু আপনি এখান থেকে পাবেন।
আর নর্থে যে বাধা আপনার সৃষ্টি করে সেটা কী কী কারণে আপনার বাধা হতে পারে? যদি আপনার ভালো চাকরি, ভালো ব্যবসা এবং ভালো সেলফ প্রফেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নর্থে যদি আপনার ইমব্যালেন্স থাকে, অর্থাৎ নর্থ জোন যদি আপনার বড় থাকে, নর্থে যদি কাট আউট থাকে, নর্থে টয়লেট থাকে, নর্থে ইয়েলো কালার থাকে, তাহলে কিন্তু আপনি এই অপরচুনিটিগুলো থেকে বঞ্চিত হবেন এবং পদে পদে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনার চাকরি হতে চাইবে না, ব্যবসার গ্রোথ হতে চাইবে না, নতুন কিছু আপনার যে পাওয়া সেটা কিন্তু আপনি পাবেন না। কারণটা হচ্ছে নর্থ আপনার ইমব্যালেন্স রয়েছে এবং নর্থের যে বুধের যে শক্তি, আপনার গ্রহের যে বুধ, আপনার নটা যে গ্রহ রয়েছে হরোস্কোপে, অর্থাৎ 9 প্ল্যানেটসে আপনার যে বুধ গ্রহ রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হয়ে আছে। আপনার যে দশান্ত দশা চলছে সেই কমিউনিকেশন যে ব্যাপারটা, সেটা কিন্তু সেই দশান্তরে বাধা করছে। অর্থাৎ সেই দশান্ত দশাকে বিচার করা দরকার, জন্মকুণ্ডলীকে বিচার করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার হরোস্কোপকে বিচার করতে হবে। অর্থাৎ আপনার হরোস্কোপের সমস্যা যদি থেকে থাকে এবং বাস্তুর সমস্যা যদি থেকে থাকে, তাহলে একসঙ্গে আপনি দুটোই জর্জরিত হয়ে যাবেন। টোটাল মানি অপরচুনিটি ব্যাপারটা কিন্তু আপনার ব্লকেজে দাঁড়িয়ে যাবে। তাহলে এই মানি অপরচুনিটি নিয়ে আসতে গেলে, অ্যাট্রাকশন নিয়ে আসতে গেলে কী করতে হবে? তাহলে নর্থকে ব্যালেন্স করতে হবে। নর্থকে ব্যালেন্স করলে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন এবং চাকরি পেয়ে গেলে কিন্তু আপনার হবে না, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি ছোটো চাকরি পেয়ে গেলেন, আপনার মানির যে ব্যাপারটা সেখানে কিন্তু কম হয়ে গেল। তাহলে নর্থের যে তার জন্য আপনি কী করবেন, সাকসেস জায়গাটা নিয়ে আসতে হবে। তাহলে ওয়েস্টকে দেখতে হবে। আপনার ওয়েস্ট জোন যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি বড় চাকরি পাবেন, বড় ব্যবসা হবে এবং বড় সেলফ প্রফেশনে প্রচুর ক্লায়েন্ট পাবেন এবং সাকসেস দিন দিন আপনার বাড়তে থাকবে। অতএব ওয়েস্ট জোনকে অবশ্যই আপনার দেখা দরকার, সেখানে ব্যালেন্সিং রয়েছে কি না। এবং ভালো জায়গায় পোস্টিং হবে, চাকরি পেলেই হবে না। আপনি ভালো জায়গায় যদি আপনি পোস্টিং না হন, তাহলে কিন্তু আপনি মাইন্ড ডিস্টার্বেন্স হবে, তাহলে অর্থের জায়গাটাকে ধরে রাখতে পারবেন না। এবার আপনার অর্থ রোজগার হলো, চাকরি পেলেন, আপনি অর্থ রোজগার করলেন, কিন্তু সেই অর্থকে যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে কী সমস্যা হবে? তাহলে সেভিংস হলো না। তাহলে সেভিংস না হলে আপনার পরবর্তী যে লাইফ যে আপনি লিড করবেন, সেখানে কিন্তু ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন, আপনার সমস্যা হবে। মানির যে জায়গাটা, সেখানে কিন্তু আপনার দিন দিন যা আয় করছেন তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, তারপরে আপনার গৃহে নেগেটিভ শক্তি প্রবেশ করেছে, সেই নেগেটিভ শক্তিকে আপনার দূর করতে হবে। তার জন্য কোন জোনটাকে দেখতে হবে? আপনার সাউথ, যে আপনার সাউথের যে মিডিল জোন রয়েছে, সেখানে যদি কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু হুড়হুড় করে আপনার টাকাটা বেরিয়ে যাবে। এবং আমাদের দ্বিতীয় ভাবের সময় যে দ্বাদশ ভাবের কানেকশন হয়ে থাকে আপনাদের হরোস্কোপে, এবং তার দশান্ত দশায় যদি আপনি নেগেটিভ ভাব থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে আপনি লস খেয়ে যাবেন। অর্থাৎ মানির যে অ্যাট্রাকশনের ব্যাপারটা আপনি পেয়েও কিন্তু আপনার সম্পূর্ণভাবে গ্রোথ করতে আপনি পাচ্ছেন না। আপনার সেভিংসের জায়গাটা সেটা দেখবে কি, সেটা যে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট জোন। অর্থাৎ সাউথ ওয়েস্ট জোন যদি আপনার প্রবলেম থেকে থাকে, তাহলে কী হবে, সেভিংসের সমস্যা হবে। অর্থাৎ সাউথ ওয়েস্ট যে জোনটা রয়েছে, সেই জোনটাকে আপনার সুন্দরভাবে ব্যালেন্সিং করে দেখতে হবে। যদি দেখেন যে সাউথ ওয়েস্ট আপনার টয়লেট রয়েছে, সাউথ ওয়েস্টে আপনার অ্যান্টি কালার রয়েছে, অ্যান্টি কালার এবং তার সঙ্গে সঙ্গে ওখানে যদি আপনি ডাস্টবিন বা আপনার ওখানে স্টেয়ার কেসের বাস্তুতে একটা প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে। যদি স্টেয়ার কেস যদি আপনি ভুলভাল জায়গায়, আপনার সিঁড়ি, এক কথায় সিঁড়ি যদি ভুলভাল জায়গায় রয়ে থাকে, তাহলে আপনি লাইফের গ্রোথিংটা ঠিক মতো আপনি হতে পারবেন না। আমি স্টেয়ার কেস নিয়ে একটা বড় আলোচনা করব বাস্তুতে, আপনার কোথায় স্টেয়ার কেস সঠিকভাবে কোন জোনে করলে এবং তার অ্যান্টি ক্লক ওয়াইজ এবং ক্লক ওয়াইজ কোথায় কোন জোন করলে আপনার সঠিকভাবে যদি সিঁড়ি আপনি নির্মাণ করেন, তার লাইফ পথ আপনার গ্রোথ হবে। এবং তার সঙ্গে সঙ্গে হরোস্কোপটা দেখতে হবে। হরোস্কোপ দেখে জন্মকুণ্ডলী বিচার করে আপনি কতটা পরিমাণে লাইফে, যে পরিমাণ আপনার যে ভগবান আপনাকে দিয়ে রেখেছেন সব কিছু, সে কতটা পরিমাণ আপনি নিতে পারছেন, সেটাও কিন্তু দেখতে হবে আপনাকে। একদম, এবং তাই পুরোটাই কিন্তু আপনাকে বিচার করাতে হবে, যে জায়গাটা আপনি নিজে কখনোই পারবেন না, এবং সে মানে এই জায়গাটা একজন অভিজ্ঞ যিনি বাস্তু বিষয়ক তিনিই পারবেন। এবং আপনি কি করবেন, আপনাকে বুকিং করতে হবে, মানে তার সাথে যোগাযোগ করতে হলে, তার সাথে কনসালটেন্সি নিতে হলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। অ্যাডভান্স বুকিং অবশ্যই করবেন, কেননা যেহেতু বাস্তু ভিজিট করেন বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে তিনি কনসালটেন্সি করেন, সেই জন্য আপনাকে বুকিং না করলে পরে আপনাকে সময় দিতে পারবেন না। আগের থেকে বুকিং করে তারপরে আপনি আসবেন। বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেগুলোকে নোট ডাউন করে নেবেন, তারই মাধ্যমে আপনারা বুকিং করুন। বিভিন্ন জায়গায় আপনারা চেম্বার পাচ্ছেন, যেমন রয়েছে কৃষ্ণনগর, কল্যাণী, দমদম, লেকমল, এই চেম্বারগুলোতে আপনারা সরাসরি আসুন বা অনলাইন কনসালটেন্সি করুন। আর যেই বিশেষ দিকটি পেয়ে থাকেন আপনারা অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের কাছে, সেটি হলো যে আপনারা অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করাতে পারেন।
মানে এই যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেক সময় মনে করি যে আমরা বাইরের আউটসাইডারদের ঘরে আনবো না, কিন্তু আপনি প্রচুরভাবে আপনার বাস্তুগত সমস্যাতে ভুগছেন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনি অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করাতে পারেন, এবং অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দকে দিয়ে যদি আপনি করাতে চান তাহলে আপনাকে আগের থেকে বুকিং করিয়ে নিতে হবে। এবং প্রত্যেকের জন্য কিন্তু এই ধরনের একটি উপহার রয়েছে, মানে এই যে উপহার যেটি আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ধরনের একটি স্টোন আপনাদের উপহার স্বরূপ দেওয়া হয়, যে স্টোন আপনাদের ঘরে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি স্থাপন করতে ভীষণভাবে সাহায্য করবে। অতএব যারা যারা বাস্তু ভিজিট করাবেন বা যারা অনলাইন ভিডিও কলিং করবেন, মানে অনলাইন ভিডিও কলিং বাস্তু ভিজিট করবেন বা সরাসরি চেম্বারে আসবেন, প্রত্যেকের জন্য এই ধরনের একটি উপহার রয়েছে যেটা আপনারা চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। তো আমরা আবার আলোচনায় চলে আসি। বাস্তুতে আমাদের সাধারণত মানি অ্যাট্রাকশন নিয়ে কথা হচ্ছিল, তাহলে মানি অ্যাট্রাকশন নিয়ে কথা বলতে গেলে প্রথমে আপনার জানতে হবে আপনার ব্রেন ক্লিয়ারিটি। ব্রেন ক্লিয়ারিটি অর্থাৎ নর্থ ইস্ট, নর্থ ইস্ট হচ্ছে আমাদের বাস্তুতে ব্রেন ক্লিয়ারিটি দেয়। অর্থাৎ আপনার ব্রেনের মধ্যে যদি ক্লিয়ারিটি না থাকে, আপনার মানি সম্বন্ধে যদি ধারণা না থাকে, সবসময় যদি মানির যদি অ্যাট্রাকশন না থাকে, তাহলে আপনার কিন্তু মানি আপনার কিন্তু আসবে না। অর্থাৎ মানির ব্যাপারটাকে সবসময় যদি মাথার মধ্যে সেট করে রাখতে হবে যে আমাকে টাকা রোজগার করতে হবে এবং টাকাটাকে প্রচুর পরিমাণে সাফল্যের জায়গায় নিয়ে যেতে হবে। এই জন্য নর্থ ইস্ট জোনটাকে অবশ্যই খুব সুন্দর করে ব্যালেন্স করা দরকার আছে। নর্থ ইস্টে আমাদের ডিসিশান নিতে সাহায্য করে। আপনি যদি সঠিক ডিসিশান নিতে না পারেন, কোন ব্যবসাটা করবেন, কোন চাকরিটা করবেন, কোন সেক্টরে যাবেন, ক্লায়েন্টকে কীভাবে অ্যাট্রাকশন করবেন, ক্লায়েন্টকে কীভাবে ডিল করবেন, কাস্টমারকে কী করে ডিল করবেন, আপনার যদি কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে সেই ইন্ডাস্ট্রি আপনি কীভাবে পরিচালনা করবেন এবং কোন কোন সেক্টরে সেই ডিলারশিপগুলো দেবেন, এই যদি আপনার মানে এর মধ্যে ব্রেনের মধ্যে যদি সেট না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মানির যে অ্যাট্রাকশনের ব্যাপারটা কিন্তু আসবে না। অর্থাৎ মানি অ্যাট্রাকশনের জন্য আমাদের কিছু স্টোন রয়েছে, যেখানে মানি ম্যাগনেট স্টোন বলা হয়, যেটা আপনার নর্থ ইস্টে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার ব্রেনের মধ্যে সেট আপ হয়ে যাবে। কারণ আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে প্রকৃতির সঙ্গে সবসময় জুড়ে রয়েছে। আমাদের যে গৃহে যে ফাইভ এলিমেন্টস রয়েছে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি, এবং তার সঙ্গে আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড, সুপার কনসিয়াস মাইন্ড, ডিপ কনসিয়াস মাইন্ড, এই মাইন্ডগুলো কিন্তু সবসময় জুড়ে রয়েছে প্রকৃতির সঙ্গে। অর্থাৎ প্রকৃতিকে আপনি যে বার্তা দেবেন সেই রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তার জন্য কিন্তু সঠিক বার্তাটা হতে হবে এবং সঠিক জোনটা হতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি কাশ্মীরের আপেল যদি বাংলার কোথাও লাগিয়ে দেন সেখানে কিন্তু ফল হবে না। আবার কাশ্মীরে বাংলার আম যদি আপনি কাশ্মীরে লাগিয়ে দেন সেটাও কিন্তু রেজাল্ট পাবে না। তাহলে কিন্তু আপনি সঠিক জোনটা, সঠিক ডিগ্রিটা এবং সঠিক প্রয়োগটা, এই তিনটে জিনিস যদি আপনি সঠিক হয় তাহলে রেজাল্ট আপনি 100% পাবেন। এবং আপনি করে দেখুন, শুধু করে দেখুন, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা পেতে বাধ্য। আপনি কোনো সমস্যায় কিন্তু আপনার সমস্যা হবে না। প্রত্যেক সমস্যা থেকে আপনি যত বড়ই সমস্যা হোক না কেন, বাস্তু এবং হরোস্কোপের মাধ্যম দিয়ে রিমুভ করা খুব সহজেই হয়। তাহলে আপনি তো সেই হরোস্কোপের জায়গাটাও বিচার করে থাকেন, তাছাড়া বাস্তুর দিকটাও আপনি বিচার করেন, তো এই দুটো দিকই আপনারা পেয়ে যাচ্ছেন যখন আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দের সাথে কনসাল্ট করছেন। অতএব যে কোনো প্রবলেমের জন্য আপনারা যোগাযোগ করুন, এবং যেই প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটিকে আপনারা সলভ করার জন্য অবশ্যই মানে উদ্যোগ নিন। আর তো আবার বলে দেবো যে এই ধরনের স্টোন, যেই স্টোনটি আপনি দিচ্ছেন উপহার স্বরূপ, তো এই স্টোনগুলোকে কীভাবে মানে প্লেস করবে, কোথায় রাখবে, এগুলো তখনই আপনি বলে দেন। তখনই বলে দিই অ্যাকচুয়ালি এই যে স্টোনটা দেখাচ্ছ, এই স্টোনটার অ্যাকচুয়ালি কাজই হচ্ছে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি, বারবার বলি, কারো যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে তাহলে কিন্তু সে বাড়িতে আয়, উন্নতি, সাকসেস কোনো কিছু কিন্তু হতে চায় না। কারণ বাড়ির লোক একটা প্রচুর পরিমাণে হতাশায় ভোগে, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভোগে, অশান্তিতে ভোগে, বন্ডিংয়ের সমস্যা হয় এবং বাড়ির মধ্যে কারোর ভালো লাগে না, এবং বাড়িতে প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক যে পাওয়ার রয়েছে সে পাওয়ারে কিন্তু ডিস্টার্বেন্স থাকে এবং কসমিক এনার্জি, গ্লোবাল এনার্জি, আর্থ এনার্জির মধ্যে সমস্যা সৃষ্টি হয়। তখনই আমাদের নেগেটিভ এনার্জিটা সৃষ্টি হয়। তার ফলে কিছু আপনাদের আমাদের মেটাল রয়েছে, সেই মেটালগুলো যদি ওখানে ব্যালেন্স করা হয় তাহলে কিন্তু তার ফলে একটা সুন্দর আমরা রেজাল্ট পেতে পারি। এবং তাছাড়াও কিন্তু এই ব্ল্যাক স্টোনটা আপনার নেগেটিভ এনার্জি শোষণ করতে খুব সুন্দর এবং অতি আপনার মূল্যবানভাবে কাজ করে, যা আপনাকে আপনার নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়ে আপনাকে পজিটিভ দিকে আনতে সাহায্য করে। তার ফলে কিন্তু আপনার যে ডিসিশান, সাকসেস এবং মানি অপরচুনিটি, মানি অ্যাট্রাকশন, এই চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে চলে আসবে। আপনি সহজেই কিন্তু মুভমেন্ট করতে পারবেন। আপনি যদি কোনো কর্মে মুভমেন্ট না করতে পারেন তাহলে কী করে সাকসেস পাবেন, তাই না?
আপনাকে তো প্রথমত মুভমেন্ট করতে হবে। আপনি যে সেক্টরই হোক না কেন, আপনি চাকরিতে হতে পারে, আপনার দোকানে হতে পারে, আপনি সঠিক টাইমে দোকান খুললেন না, আপনার ডিপ্রেশন থাকে, মানসিক অশান্তি থাকে, তাহলে দোকান খুলতে আপনি ইচ্ছা থাকবে না। শারীরিক যদি অসুস্থতা থাকেন তাহলে চাকরিতে আপনি কী করবেন, সেই জায়গাটা সঠিক টাইমে পৌঁছাতে পারবেন না, তার ফলে বসের সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে। তাহলে এই সমস্যাগুলো টোটাল যদি আপনি ওখান থেকে রিমুভ পেতে চান, তাহলে বাড়িতে একটা আপনার ব্ল্যাক স্টোন কিছুটা পরিমাণে নিয়ে সেখানে আপনি জায়গায় জায়গায় যদি রেখে দেন, তার জায়গাগুলো আমি বলে দেবো কোন জোনে কোন জোনে আপনি রাখবেন, তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। একদম। তাহলে এই যে উপহারটি যেটি পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর একটি উপহার, যেটা আপনি আপনার গৃহে স্থাপন করুন। এবং আমার মনে হয় এমন কোনো মানে গৃহ নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে অশান্তি নেই, যেখানে বাস্তুগত সমস্যা নেই। মানে বাস্তু আপনার বাস্তুতে আপনি হয়তো অনুষ্ঠান দেখে ভাবছেন যে আমার তো কোনো বাস্তুতে প্রবলেম নেই। হ্যাঁ, বাস্তুতে প্রবলেম যে প্রত্যেকের আছে সেটা আমরা সাধারণ যারা রয়েছি, সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। এবং তাই বলছি যে এমন কোনো বাড়ি তো নেই যেখানে কোনো সমস্যা নেই, মানে একদম সমস্যাবিহীন বাড়ি সেটা খুঁজে পাওয়া যাবে না। অতএব এই স্টোনটি কিন্তু আপনারা প্রত্যেকে নিতে পারেন, এটাই হচ্ছে আমার বক্তব্য, যে এই স্টোন নিয়ে আপনারা গৃহে রাখলে পরে যে আমাদের খুঁটি নাটি ছোটোখাটো যে সমস্যা, নানান যে অশান্তি, সেগুলো আপনারা দূর করতে পারেন। এবং বাস্তুর ক্ষেত্রে মানে কিছু কিছু জায়গা আমি দেখেছি, কিছু কিছু বাড়ি যেখানে প্রায়শই চুরির জায়গাটা হয়, মানে কোনোভাবে হয়তো মানে চোর এসে চুরি করছে বা কোনোভাবে কিছু হারিয়ে যাচ্ছে, তো এইগুলো কী কারণে? এই আমাদের মূল্যবান জোনটা যদি আমি বলতে যাই, আমাদের খুব ভ্যারি করে, আমাদের যে জোনটা হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং আপনার বাড়ির সিকিউরিটি ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সাউথ ইস্ট, অর্থাৎ অগ্নিজোন, অগ্নিকোণ। অর্থাৎ এই অগ্নিকোণ যদি ব্যালেন্স না থাকে, অগ্নিকোণ যদি সমস্যা হয়, তাহলে কিন্তু বাড়ির দ্রব্য আপনার চুরি হয়ে যায়, অনেক চোর এসে নিয়ে যেতে পারে, বা বাড়ির মধ্যে যারা রয়েছে তারা হয়তো চুরি করলো। অর্থাৎ সাউথ ইস্ট জোনকে ব্যালেন্স করা একান্ত, অর্থাৎ এই জোনে যদি আপনার ব্ল্যাক কালার, নীল কালার এবং হয়তো ওভারহেড ট্যাঙ্ক রয়েছে, তাহলে আইনগত সমস্যা এবং চুরি এবং তাছাড়াও আপনারা যে কোনো হঠাৎ হঠাৎ সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। এবং বাড়ির মূল্যবান কোনো সোনা বা গোল্ড সরি এবং গয়না বা লিকুইড ক্যাশ, এগুলো যে কোনো টাইমে আপনার চুরি হবে, এই জোনটাকে আপনার ব্যালেন্স করতে হবে। মানে চুরি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দের সাথে কনসাল্ট করতে পারেন যে কী কারণে, মানে বাস্তুগত কোনো সমস্যা হচ্ছে নাকি সেটা দেখার জন্য। এবং তারপরে হচ্ছে যেই ত্রুটি রয়েছে বাস্তুগত দিক থেকে সেটা আপনারা মেরামত করতে পারেন, যাতে ফার্দার আর চুরি না হয়। কেন এই সমস্যা অনেকেই মানে অনেকেরই রয়েছে যে গৃহে প্রায়শই দেখা যাচ্ছে যে এটা হারিয়ে যাচ্ছে, সেটা হারিয়ে যাচ্ছে, এটা চুরি হচ্ছে, সেটা চুরি হচ্ছে, সেটা কিন্তু বাস্তুগত প্রবলেমের জন্য হতে পারে। তো সেই কেন এইগুলো মানে যে বাস্তুগত ত্রুটি, সেই ত্রুটিগুলো আমরা মেরামত করে দেখতে পারি যে আমাদের অনেক সমস্যা যেগুলো আমরা ভীষণভাবে মানে ব্যতিব্যস্ত হতাম, কিছুতেই পাচ্ছি না সমাধান করতে, সেগুলো সমাধান হয়ে যাচ্ছে, মানে নিজের থেকেই সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এই যে বলছিলেন আরেকটা মানে অনুষ্ঠানে আলোচনার ক্ষেত্রে যে সিঁড়ির কথা, মানে সিঁড়ি নিয়ে আমি একদম প্রচুরটা বিস্তারিত আলোচনা রয়েছে, আমাদের 16টা জোন রয়েছে, সেখানে স্টেয়ারকেস কোন জোনে কী করলে ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লোজ, সেটা নিয়ে একদিন একটা প্রোগ্রাম করব। আজকে তুমি চুরির কথা একটা বললে, আমার গল্প নয়, আমার একটা ক্লায়েন্টের কথা মনে পড়ে গেল। তাই ক্লায়েন্ট বাজার করতে গেছে, হঠাৎ করে তার বাইকটা চুরি হয়ে গেছে। তো আমার কাছে এসেছে, দাদা আমার কী এরকম প্রবলেম হলো হরোস্কোপে, যে আমার হঠাৎ করে বাইকটা রিসেন্ট কিনলাম, কেনার পরে বাইকটা চুরি হয়ে গেল, বাজার করতে গেছিলাম, তারপর কী করে হলো একটু হরোস্কোপটা বিচার করি। তো আমি দেখলাম তার চতুর্থ ভাব, মানে চতুর্থ ভাব থেকে গাড়ি বিচার করি আমরা। এবং আমি এরকম জানি, মানে একটি বাড়িতে সেখানে ওই রকম বাইক তারা বাইরে রাখতো, সেখান থেকে মানে চারিদিকটা ঘেরা রয়েছে, বাউন্ডারি ওয়াল আছে, কিন্তু তাও দুবার চুরি হয়ে গেছে বাইক। তার সাধারণত কারণ হচ্ছে চতুর্থ ভাবটাকে আমরা গাড়ির বিচার করি এবং ওখান থেকে বাড়ির বিচার করি। তাহলে চতুর্থ ভাব যদি নেগেটিভ ভাবের সঙ্গে আপনার কানেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার একটা চুরির সম্ভাবনা থেকে গেল, বা চুরি হবেই যাই হোক না কোন বাড়ি থেকে। এবং তার সঙ্গে আমি বাস্তুতে তাকে বললাম যে তোমার বাস্তুর ওভারহেড ট্যাঙ্কটা কোথায় রয়েছে। তো সে বলো দাদা আমার তো সাউথ ইস্ট জোনে উপরের দিকে রয়েছে। আমার ওয়ালের কালার কী? বলো ওয়ালের কালার হচ্ছে ব্লু কালার করা আছে। আমরা সঙ্গে সঙ্গে তোমার আরও কিন্তু চুরি হয়ে যাবে। আমার বাড়ি থেকে আর কিছু চুরি হয়েছে? বলো হ্যাঁ দাদা, কিছুদিন আগে আমার কিন্তু একটা ওয়াইফের
গলার চেন পাওয়া যাচ্ছিল না, তা সেটা এখনো পাইনি, আমাদের সেটা আর পাবে না, কারণ সেটাও চুরি হয়ে গেছে। অতএব তুমি তোমার সাউথ ওয়েস্ট জোনটাকে ইমিডিয়েটলি তোমার কালারটাকে চেঞ্জ করো, নাহলে ওখান থেকে আমি রেমেডি করে দেবো, সেই রেমেডি দ্বারা তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে কিন্তু তোমার বারবার যে চুরির ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু আর হবে না। আবার সাউথ ওয়েস্টে আর একটা সমস্যা হয়, সাউথ ওয়েস্ট জোনে এখানে দেখা যাচ্ছে যদি কারো নীল কালার এবং ব্ল্যাক কালার থেকে অ্যাক্সিডেন্টের প্রবণতা পর্যন্ত হয়, মানে এটা ঘটবেই, যদি হরোস্কোপ ইন্ডিকেট করে থাকে তাহলে কিন্তু সে ইন্ডিকেটর অনেক বড় রকম ঘটিয়ে দেবে। যদি সাউথ ইস্ট জোনটা যদি ব্যালেন্স না থাকে তাহলে অযথা কিন্তু অর্থ খরচ হয়ে যাবে, অর্থ ক্যাশ ফ্লো আসবে না, টাকার যোগান আসবে না। এবং আমি যে মানি অ্যাট্রাকশন প্রোগ্রামটা শুরুই করেছিলাম মানি অ্যাট্রাকশন নিয়ে, অর্থাৎ মানির জোনই হচ্ছে আমাদের হচ্ছে সাউথ ইস্ট জোন, অর্থাৎ অগ্নিকোণ। অর্থাৎ অগ্নিকোণ যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার মানি কোনোরকমভাবে গৃহে আসতে চাইবে না, এবং মানির যে অপরচুনিটি সেটাও আপনি পাবেন না, এবং মানি যে হিউজ রোজগার করা, ক্যাশ ফ্লো করা, সেটাও কিন্তু আপনার সমস্যা থেকে থাকবে। তাহলে টাকা রোজগার করতে গেলে আপনার যে জোনটাকে প্রথম দেখতে হবে সেটা হচ্ছে সাউথ ইস্ট জোন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে হরোস্কোপ যদি ইন্ডিকেট করে তাহলে দ্বিতীয় ভাবটাকে দেখতে হবে, এবং দ্বিতীয় ভাবের সঙ্গে কিছু আমাদের কানেকশন রয়েছে, রুলিং রয়েছে, সেই রুলিংটা আপনার সঠিক হচ্ছে কি না। যদি সঠিক রুলিং যদি আপনার হয়ে থাকে সেই টাইমে, যদি দশান্ত দশা চলে, তাহলে আপনি প্রচুর পরিমাণে রোজগার করবেন। কিন্তু যদি তার সঙ্গে সঙ্গে সাউথ ইস্ট জোন যদি আপনার ইমব্যালেন্স থাকে তাহলে সেই রোজগারের জায়গাটা যতটা পরিমাণে ফুলফিলমেন্ট হওয়ার কথা ছিল ততটা পরিমাণে হবে না, একটা সমস্যা থেকে থাকবে, এখানে বাস্তুতে নেগেটিভ করে দেবে। গ্রহের যে প্রভাব, গ্রহের প্রভাবটা ভালো রয়েছে কিন্তু বাস্তু নেগেটিভ আছে, তাহলে সেই ব্যক্তির হয়তো ডেলি হয়তো দেখা যাচ্ছিল একটা ভালো টাকা রোজগার করতে পারবে, কিন্তু ততটা পরিমাণে করতে পারলো না, কিন্তু গ্রহের জন্য সে কিন্তু একটা ফুলফিলমেন্ট করতে পারবে। মানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আমি দেখেছি যে মানে এখন তো মানে মোটামুটিভাবে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানই ভীষণভাবে একটা লসে রান করছে, তো মানে সেই ক্ষেত্রে মানে তাদের অবস্থা যাতে ভালোভাবে মানে আগের মতন করে চলতে পারে, তো সেই তাদের যে মানি অপরচুনিটির জন্য বা মানি অ্যাট্রাকশনের জন্য, আমি মানি অ্যাট্রাকশনের জন্য বলে দিচ্ছি, তাদের জন্য যাদের মানি অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে মানি লস খেয়েছেন বা মানি নিয়ে প্রচুর পরিমাণে সমস্যায় ভুগছেন, টাকা কিছুতেই আপনার আসতে পাচ্ছে না, তারা প্রথমত সাউথ ইস্ট বাস্তু যে সাউথ ইস্ট জোন রয়েছে সেই সাউথ ইস্ট জোনে আপনারা কী করবেন, কিছু দারুচিনি একটা কাঁচের কোনো আপনার জার নেবেন, কিছু কাঁচের জার নিয়ে আমি মানি স্পেল জার একদিন এখানে আমি শেখাবো মানি স্পেল জার কী করে বানাতে হয়, টোটাল বাস্তু কী করে রাখতে হয় মানি স্পেল জার আমি সেটা শিখিয়ে দেবো, এবং সেটাকে চার্জিং করতে হয় সেটা আমি আলাদা একদিন প্রোগ্রাম করব। আপনার যে যারা সমস্যায় প্রচুর পরিমাণে ভুগছেন তারা প্রথমত ওই সাউথ ইস্ট জোনে কিছু দারুচিনি আপনারা রাখবেন, দারুচিনি রাখলে আপনার দেখবেন কিছুটা পরিমাণ মানির যে ক্যাশ ফ্লো হওয়ার ব্যাপারটা এবং প্রসপিরিটি ব্যাপারটা কিন্তু চলে আসবে। তার সঙ্গে সঙ্গে যদি ওয়েস্ট ইমব্যালেন্স থাকে তাহলে ওখানে কিন্তু আপনার অনেক সময় ক্রিস্টালের গণেশ পাওয়া যায়, সুন্দর আমাদের গণ যে গণপতি যে আছে তাকে কিন্তু আমরা যদি প্রতিষ্ঠা করে রাখতে পারি আমাদের এতে জোন ওয়াইজ, তাহলে সেই জোন ওয়াইজ যদি রাখা যায় এবং কালার ওয়াইজ যদি রাখা যায় তাহলে কিন্তু আপনার ক্রিস্টালের গণেশে খুব ভালো পরিমাণে পজিটিভ এনার্জি আমাদের নিয়ে আসে। অতএব এটাও রাখতে পারেন আপনারা গৃহে। ঠিক, তাহলে আপনাদের যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে আপনারা বসে ব্যবসা করছেন সেখানে কিছু প্রবলেম হয়, বা আপনারা সেভাবে এখন আপনার ব্যবসার জায়গাটা প্রতিষ্ঠিত নেই, ভীষণভাবে একটা মানে ধীর গতিতে চলছে, সেখান থেকে ভালোভাবে সমৃদ্ধি নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই আপনারা যা যা বললেন ওগুলো করুন, বা অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দের কাছে বিশেষ কিছু মানে রয়েছে, দ্রব্য রয়েছে বা বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা রাখলে পরে সেখান থেকে আপনাদের এই যে আয় উন্নতি বা ব্যবসার প্রবাহের জায়গাটা অনেকটাই উন্নততর আপনারা করতে পারেন। এবং এই যে আপনার ওই যে স্টোনগুলো একটু এদিকে আমি দেখিয়ে দিই একটু, এটা মানি ম্যাগনেটিক স্টোন রয়েছে, এই যে এইরকম ধরনের স্টোন রয়েছে যেটা মানি ম্যাগনেটিক স্টোন বলা হয়, স্টোন বলা হয়, তো এগুলো আপনারা রাখতে পারেন।
যদি বিশেষ করে নর্থ ইস্টে যদি মানি ম্যাগনেটিক স্টোন যদি নর্থ ইস্টে রাখা যায় তাহলে কিন্তু আমাদের সবসময় মাথার মধ্যে যে মানির যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার কাজ করবে, যে মানিটা রোজগার করতে, মানিটা বৃদ্ধি করাতে, মানির যে অ্যাট্রাকশন, মানির যে আপনার পাওয়ার সেটা কিন্তু নিজের মধ্যে অটোমেটিক চলে আসবে। অর্থাৎ নর্থ ইস্ট জোনে বডি ব্যালেন্স দেখে, বডি ওয়েট দেখে যদি মানি ম্যাগনেট স্টোন যদি আপনারা কেউ এটা রাখেন তার কতটা পরিমাণ লাগবে সেটা আপনারা আমি হরোস্কোপ দেখে এবং বাস্তু দেখে বলে দেবো যে এই পরিমাণ আপনি নর্থ ইস্টে রাখুন, তাহলে কিন্তু মানি অপরচুনিটি আর মানি অ্যাট্রাকশনটা আপনারা সহজে করতে পারবেন। বেশ, তাহলে যদি আপনারা সেভাবে মানে বড় কোনো রেমেডি এখন কিনতে পাচ্ছেন না তো তাদের জন্য এইগুলো ভীষণ ভালো কাজ দেবে। এবং তাছাড়াও আবার দেখাবো, এটি তো আপনারা পাচ্ছেনই, সমস্ত নেগেটিভ এনার্জি দূর করার জন্য, যেটা একেবারে সম্পূর্ণ উপহারস্বরূপ, যার মাধ্যমে আপনারা সকলে ভালো থাকতে পারেন। এবং অবশ্যই কনসালটেন্সি করুন, কনসালটেন্সির বা বাস্তু ভিজিটের মাধ্যমে আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে আপনারা পজিটিভিটি নিয়ে এগিয়ে চলুন। সকলে ভালো থাকুন, নমস্কার।